আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গেল এক মাসের মতো আমি আপনাদের সাথে কোনো নতুন ভিডিও শেয়ার করতে পারিনি পারিবারিক ব্যস্ততার কারণে। এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও আমি আপলোড করতে পারবো। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার, খুবই সহজ এবং খুবই মুখরোচক এগপ্ল্যান্ট ফিঙ্গারস রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটি। এখানে বেগুনগুলা ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি আর উপরের খোসাটা ফেলে দিয়েছি কেটে। এবারে ময়দা নিব হাফ কাপের মতো। বেগুনের বাইরে ক্রিস্পি যে লেয়ারটা হবে সেটার জন্য ময়দা নিলাম হাফ কাপ। লাল মরিচের গুঁড়া নিলাম হাফ টেবিল চামচের মতো। হাফ চা চামচ লবণ, সামান্য গরম মশলা গুঁড়া দিলাম। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ডিম লাগবে, ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। বেগুনগুলা ধুয়ে রাখার পরে যদি গাটা শুকিয়ে যায় তাহলে সামান্য পরিমাণ পানি ছড়িয়ে দিবেন, এতে করে কোট করার সময় ময়দাগুলো খুব ভালোভাবে গায়ে লেগে যাবে। বেগুনের উপরে সামান্য লবণ ছড়িয়ে দিতে হবে, এতে করে বেগুনটাও স্বাদ হবে ভালো। এবারে খুব ভালোভাবে আমি ময়দার মিশ্রণের সঙ্গে মিশিয়ে কোট করে নিলাম। এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বস লাগবে এখানে। এবারে ডিমের মিশ্রণের মধ্যে বেগুন দিয়ে দিলাম। ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নিলাম। ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে বেগুনের গায়ে যেন লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা চাইলে ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলেন ওটার মধ্যে কর্নফ্লাওয়ারও যোগ করতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিইনি। ফুলের কানে ভমরেশে চুপি চুপি বলে যায় তোমায় আমায় সারাটি হৃদয় নীরবে জড়া ফুলের কানে ভমরে সে চুপি চুপি বলে যায় তোমায় আমায় সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। একইভাবে সবগুলা বেগুনি ডিমের মিশ্রণে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নিব। আর সবার আগে কোট করে নিতে হবে। বিকালের নাস্তায় আপনারা খুব সহজে এই রেসিপিটি করে ফেলতে পারবেন। খেতে যেমন স্বাদ তেমনি সহজ। সবগুলা হয়ে গিয়েছে, এবার 10 মিনিটের মতো আমি এটাকে বাইরে রেখে দিব। 10 মিনিটে খুব ভালোভাবে সেট হয়ে যাবে ব্রেড ক্রাম্বসগুলো বেগুনের গায়ে। চলে আসলাম ভাজতে। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম অবস্থায় আমি দিয়ে দিলাম বেগুনগুলা। খুব বেশি গরম করা যাবে না তেল আগে, এতে করে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরের লেয়ারটা পুড়ে যাবে। আর মিডিয়াম লো আঁচে রেখে এই বেগুনগুলা গোল্ডেন ব্রাউন কালার হলেই তুলে নিতে হবে। চুলার জালটা অবশ্যই লো আঁচে রাখতে হবে, নইলে উপরের লেয়ারটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এজন্য একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে তুলে নিলাম ভেজে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। ভিডিওটি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।